দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 26 ফেব্রুয়ারি কোভিড-19 করোনার ভ্যাকসিনের প্রথম ডোজের শেষ তারিখ। উল্লেখ থাকে যে 12 হইতে 17 বছর এবং 18 বছরের ঊর্ধ্বে যে কোনো নাগরিক পৌরসভা ও প্রত্যেক ইউনিয়নের 3টি টিকাদান কেন্দ্রে টিকা দিতে পারিবে। প্রকাশ থাকে যে ভোটার আইডি কার্ড ও জন্ম নিবন্ধন ছাড়াও টিকা দিতে পারবেন। 26 তারিখের পর প্রথম ডোজের আর টিকা দেওয়া হবে না। 26 তারিখের পর প্রথম ডোজের আর টিকা দেওয়া হবে না। টিকা কার্ড ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, চাকরি, ব্যাংক, বিমা, অফিস, আদালতে বা কোনো ভ্রমণ, কোনো কিছু করা যাবে না। তাই সবাই টিকা গ্রহণ করুন এবং সুস্থ থাকুন। এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 26 ফেব্রুয়ারি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজের শেষ তারিখ। উল্লেখ থাকে যে 12 হইতে 17 বছরের শিশু এবং 18 বছরের ঊর্ধ্বে যে কোনো নাগরিক পৌরসভা ও প্রত্যেক ইউনিয়নের 3টি টিকাদান কেন্দ্রে টিকা দিতে পারিবে। প্রকাশ থাকে যে ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন ছাড়াও টিকা দিতে পারবে। 26 তারিখের পর কোনো অবস্থাতেই প্রথম ডোজের টিকা দেওয়া যাবে না। উল্লেখ থাকে যে 26 তারিখের পর প্রথম ডোজের টিকা আর দেওয়া যাবে না। টিকা কার্ড ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, চাকরি, ব্যাংক, বিমা, অফিস, আদালত এবং কোথাও ভ্রমণ করা যাবে না। তাই সবাইকে টিকা গ্রহণের জন্য অনুরোধ করা গেল। অনুরোধ ক্রমে ইকবাল হোসেন, সিপিপি, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, মঠবাড়িয়া, পিরিসপুর। এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 26 ফেব্রুয়ারি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজের শেষ তারিখ। 12 হইতে 17 বছরের শিশু এবং 18 বছরের ঊর্ধ্বে যে কোনো নাগরিক পৌরসভা ও ইউনিয়নের প্রত্যেক ইউনিয়নের 3টি টিকাদান কেন্দ্রে টিকা দিতে পারিবে। প্রকাশ থাকে যে ভোটার আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন ছাড়া 26 তারিখ যে কোনো কেউ টিকা দিতে পারবে। 26 তারিখের পর কোনো অবস্থাতেই প্রথম ডোজে টিকা দেয়া যাবে না। টিকা কার্ড ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, চাকরি, ব্যাংক, বিমা, অফিস, আদালত, ভ্রমণ কোনো কিছু করা যাবে না। অনুরোধ ক্রমে মোহাম্মদ ইকবাল হোসেন, ডেপুটি ডিগ্রি কার্ড, মঠবাড়িয়া, সিপিপি, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়।